তো ফ্রেন্ডরা, তোমরা সবাই আমাকে লাইভে আসতে বলেছিলে এই ড্রেসটা পরে, কিন্তু আমি লাইভে আসার সময় হয়নি। তার কারণ হচ্ছে যে আমার মানে দুদিন থেকে ফোনটাই তো খুব খারাপ চলছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি ড্রেসটা পরে, তোমরা যেহেতু ড্রেসটা পছন্দ করো, কালো ড্রেসটা, তো সেই হিসাবে একটু একটু জাস্ট টকিং করার জন্য তোমাদের সাথে এলাম, জাস্ট টক। তো আমি ফোনের জন্য ভিডিওগুলো করতে পারছি না, সেটা তোমরা সবাই জানো। আমার ডলারও ঠিক মতো জমা হচ্ছে না, তারপর ভিডিওতে ভিউ নেই, সবাই দেখতে চায় বাতিং ব্লগ, আর বাকি ব্লগ দেখবে না। তাহলে আমি বা বাতিং ব্লগ দেবো কেন? সাবস্ক্রাইবারদের এটাও জানা উচিত, সবাই সাপোর্ট করলে তবেই যে তারা পছন্দসই ভিডিওগুলো পাবে। আমাকে যদি সাপোর্টই না করে, আমার যদি ভিডিওগুলোই না দেখলে তোমরা, তাহলে আর আমি কী করি তোমাদেরকে তোমাদের মনপছন্দ ভিডিওগুলো দিই বলো? যদি আমার এই নিজের কিছু আর্নিং না হলো ইউটিউব থেকে, সেটাও তো আমার একটা মানে ইয়ে না, আশা না যে ইউটিউব থেকে কিছু আনাবে। তো যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, সেটা তোমাদেরকে কিছু বলবো না। সাবস্ক্রাইবার অনেকটা সাপোর্ট করেছে, নিয়ে এসছে এত দূর। তো আমরা ভাবলাম যে জাস্ট টকিং একটা ভিডিও তোমাদের সাথে করি, আর আমি তোমাদেরকে আগে দেখাই যে আমি কতগুলো ওষুধ খাই সারাদিন, মানে কি শরীর খারাপ নিয়ে আমি ভিডিওগুলো বানাই। এ হচ্ছে আমার ওষুধের ডাব্বা, এ হচ্ছে একটা মর্নিং উঠে খাই, এ হচ্ছে একটা মর্নিং উঠে খাই, এ হচ্ছে একটা নাইটে খাই, দেখো এ হচ্ছে একটা নাইটে খাই, এটা একটা দুপুরে খাই, খেতে খেতে দু খাবল খেয়ে পরে তারপরে খেতে হয়। আর এটা হচ্ছে একটা খেতে হয় জলখাবার খেয়ে পরে। তো এই এতগুলো ওষুধ আমি এই বয়স থেকে খেতে শুরু করেছি। এরপরে বুঝতে পারছো যে আমি কী কষ্ট করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিই। তা সত্ত্বেও তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো, তাহলে আমার ভিউ যদি না আসে তাহলে কী হবে? তাহলে আমি যদি আর্নিং না করতে পারি, তাহলে আমার এত পরিশ্রম হচ্ছে ধরো, এনার্জি লস হয়ে যাচ্ছে ভিডিও করে করে। তো সেই কারণে তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা তো করা যায় না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, ভালো আছি মানে বিন্দাস নেই, ভালো আছি আর কি। তোমরা সবাই বিন্দাস থাকো, আর আমার ভিডিওগুলি দেখো, কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এই নিয়ে চলছে আর কি। আর এটা আমি একটা ইয়ে করিয়েছিলাম, এটা হারিয়ে গেছিলো, আজকে পেয়েছি। হারিয়ে যাওয়া জিনিসটা এটা দেখো, একটা মঙ্গলসূত্র, এটা হারিয়ে গেছিলো, এটা আজকে পেলাম। অনেক মানে আলমারি গোছাতে যেয়ে তখন এটা পেলাম। তো বেশি বড় করবো না, তোমাদের ভিডিওটা যাতে দেখতে কষ্ট না হয়, তো ছোটোর মধ্যে একটু ভিডিও দিলাম। তোমরা পারলে সবাই ভিডিওটা কমপ্লিট দেখো, স্কিপ করো না, স্কিপ করলে তখনই একটু মনে হয় যে না, বোধহয় ভিউয়ার্সরা পছন্দ করছে না ভিডিওগুলো। তো চলো, আর বেশি বড় করব না, বেশি বড় করলে কি হবে, তোমাদেরই অসুবিধা হবে, নেট শেষ হবে। তো চলো, বাই, লাভ ইউ।